ভোরের আলো না ফুটতেই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন 6টা বাজে, আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমাদের গাড়ি, আর এইখানে ঢুকেছে আমাদের গাড়ির মালিক, হ্যাঁ ঢুকেছে। আর ঠান্ডায় আমার অবস্থা দেখবেন আপনারা, দেখাচ্ছি দাঁড়ান, মন হয়ে গেছে আমার অবস্থা। কুয়াশায় সামনের সব ঝাপসা দেখছি, হেলমেটের উপর থেকে টপটপ করে জল পড়ছে। আমরা কাটোয়ার দিকে এলাম, কাটোয়া পৌঁছাতে আমাদের 1 ঘন্টা টাইম লেগেছে কুয়াশার জন্য। এখন আমরা অজয় নদী পার করছি, আস্তে আস্তে অল্প সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা অজয় নদী পার করে এখন যাচ্ছি, খুব ঠান্ডা, একে হ্যান্ড গ্লাভস নেওয়া হয়নি, ওর বাইক চালাতে প্রবলেম হচ্ছে। আমরা বাইক নিয়েই যাচ্ছি, জানি না কতটা যেতে পারবো, এখন যাই তারপর তোমাদেরকে জায়গাটা কোথায় যাচ্ছি সেটা দেখাবো, এখন বলা যাবে না, কিছুক্ষণ পর বলবো। বিদ্যুতের দিকে চলে এসেছি, সুন্দরবার জায়গার এটা। রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েই পড়লাম। এটা হচ্ছে তিলিপাড়া ব্যারেজ, এখানে অনেকে পিকনিক করার জন্য এসছে। হচ্ছে শেওড়াকুড়ি ফরেস্ট, গাছ আর গাছ শুধু। ভিউটা দেখো তোমরা একবার, খুব সুন্দর। আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা, আমরাও প্রথম দেখবো, তোমরাও দেখবে ভিডিওতে আমরা কোথায় গেছি। চলে এসেছি দেখো বাইক নিয়ে, আমার লাইফে এই প্রথম। দূরের পাহাড়গুলো কুয়াশার জন্য অস্পষ্ট লাগছে, যাক এতক্ষণে এসে পৌঁছালাম। অ্যাটলাস আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার, আমরা ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে আসিনি যদিও, তবুও আস্তে আস্তে এগোতে এগোতে চলে এলাম ছুটির দিন ঘুরতে ঘুরতে। এবার তোমাদেরকে দেখায় যারা বাইক নিয়ে এসেছি, চোখ মুখ শুকিয়ে গেছে। কুয়াশার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম সবুজ জলরাশি। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, ড্যামের জল আটকে এই জলবিদ্যুৎ তৈরি করা হয়। বলো তোমার কি বক্তব্য, কেমন লাগছে বলো? ম্যাসেঞ্জার ড্যাম, আজ 31 ডিসেম্বর, তো এখানে ভালোই লাগছে, ভিড় অনেক তুলনায় অন্যবারের তুলনায় একটু কমই আছে। তো এখন আমাদের এদিকে সুন্দর নীল জলরাশি, আর এদিকটা ফাঁকা, খুবই ভালো লাগছে, মনোরম প্রকৃতি, একদম একদিনে ঘোরার জন্য আদর্শ জায়গা।
करना है, मुल्क के खातिर मुझको ऐसा काम करना है, ब्लॉग करना। हमरा नेमे पड़ी বাইকে করে নেমে পড়েছি, আমাদের রাইডার নামিয়ে দিয়েছে। নেমেই পড়লাম জল দেখতে নিচে, এত শুদ্ধ জল, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইক নিয়ে নেমে পড়েছি এই পাহাড় থেকে নিচে, একদম এত ক্লিন জল। এখানে এত হাওয়া, মনে হচ্ছে জমে যাবো। তার মধ্যে অনেকে সোয়েটার ছাড়া ঘুরছে, আর উনি তো লাফাচ্ছে আনন্দে, দেখাচ্ছে। আমি উঠবো, পাহাড়ের ধার দিয়ে দিয়ে খুব সুন্দর রাস্তা, আর সেখান দিয়ে আমরা চলে যাব আমরা যেদিকে ছিলাম তার ঠিক বিপরীতে। এখানে উঠলাম, এখানে ওঠার জন্য 10 টাকা করে টিকিট লেগেছে। আমরা এখন যাচ্ছি একদম গ্রামের জলের মিডিলে, জলের মিডিলে যাওয়ার জন্য। ওদিকটা গিয়েছিলাম, এবার এদিকটা দেখছিলাম, এদিকটা বেশ ভালো, এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি, দোকান পাটও আছে কিছু। পিকনিক করার ফলে আপনারা এদিকটা আসবেন। আমরা এবার পিকনিক করতে চলে আসবো এখানে, একদম এই সরু জায়গা দিয়ে যাচ্ছি, খুব সাবধান সাবধান সাবধান, মোবাইল সাবধান, পড়ে গেলে ব্যাস হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে আছি এইটুকু জায়গায়, আর এখানে নদী বুকটা কাঁপছে। এই নেচো না, নেচো না তুমি, ঠিক আছে চলো, হাত পা কাঁপছে। আমরা সরু জায়গা, বাবা শান্তি চলেন নাকি, এখানে ফটোশুট হচ্ছে। গিটার নিয়ে পোজ দিচ্ছে, তা আমার গিটারটার তারগুলো সব ছেঁড়া। ওই দূরে সব পিকনিক করতে এসছে, পিকনিক করছে সবাই। এই যে এখানে ইনি দোল খাচ্ছেন আরামসে, মাইত মেসেঞ্জারের পারে বসে। ফটোশুট করে নিলাম, আমি এখানে বসে বসে দোল খাচ্ছি, কেননা এখন কিছু কাজ নেই। ক্যামেরাম্যান এখন ছবি বার করতে গেছে, ছবি বার করতে না, আমরা ফোনেই ছবি তুলে নিয়ে নেব, বার করে লাভ নেই। আর এত রোদ লাগছে, মুখে মুখটা পুড়ে যাচ্ছে, আর স্কিনটা ড্রাই হয়ে গেছে, ভালো লাগছে না, আর বাড়ি যাব, বাড়ি যাব। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, বাই বাই মেসেঞ্জার। খুবই খিদে পেয়েছিল, কি করব, মাঝ রাস্তায় আবার দাঁড়িয়ে পড়লাম খেতে। আমাদের মুখের অবস্থা কি হয়েছে দেখো তোমরা, মুখ পুরো শুকিয়ে গেছে দুজনেরই।
আর দেয়ালে দেখি যত পুরনো রেডিও সব কালার করে টাঙিয়ে রেখেছে। ডেকোরেশনটা খুব ভালো করেছে, বেশ ভালো রেস্টুরেন্টটা। এর অবস্থা, কাটোয়াই চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, এরপর সোজা বাড়ি যাব। আমরা এখানেই ব্লগটাকে শেষ করছি, কেননা বাড়ির খুব কাছেই চলে এসেছি, আর ব্লগটাকে বাড়ালাম না, আর ধৈর্যও লাগছে না করার মতো। গরম গরম জিলাপি ভাজছে। তোমরা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে টপ করে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, শেয়ার করো সবার সাথে। কেমন লাগলো জানাও কমেন্টে।